তালাক দেওয়ার পরও স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের হয়রানির অভিযোগ উঠেছে চকরিয়া খুঁটাখালীর বাঁশকাটা দক্ষিণ ফুলছড়ির আবুল কালামের মেয়ে মাইমুনা কালাম নিহারিকার বিরুদ্ধে। ভুক্তভোগী প্রাক্তন স্বামী টেকনাফের পাহাড়ছড়া শামলাপুরের ইউসুফ বলেন, 2022 সালের 28 জুন নিহারিকাকে বিয়ের পর থেকে সে পরপুরুষের সঙ্গে অবৈধ মেলামেশা, মানসিক ও পারিবারিক অশান্তি সৃষ্টি করে আসছিল। এসবে বাধা দিলে সে স্ত্রী হিসেবে ইউসুফের সঙ্গে বসবাস করার অস্বীকৃতি জানায়। তিনি অনেক চিন্তা ও বিবেচনার পর সাক্ষীদের সম্মুখে মাইমুনাকে তালাক নোটিশ পাঠান, যা খুরুশকুল ইউনিয়ন কাজী অফিসের 2 নম্বর ভলিউমের 68 পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে। কিন্তু মাইমুনা এরই মধ্যে ভাড়াটে কিছু সন্ত্রাসী নিয়ে প্রাক্তন স্বামী ইউসুফের বাড়িতে গিয়ে তাণ্ডব চালায়, তার পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা এবং তার মা ও বোনদের মারধর করে। নিহারিকে আমার দ্বিতীয় স্ত্রী হিসেবে ছিল, স্ত্রী থাকাকালীন অবস্থায় সে পরপুরুষের সাথে মেলামেশা করতেছে, যখন মেলামেশা করতেছে ওই সময় আমার চোখের মধ্যে যখন পড়ছে তখন তাকে আমি বাধা দিই। বাধা দেওয়ার পরে সে আরো বেতোয়া হয়ে উঠে, তৎক্ষণিক আমি তার পরিবারকে জানাই, তার পরিবার আমাকে বলতেছে যে তাকে ডিভোর্স দেওয়ার জন্য। তখন তাকে যখন আমি আবারও যখন বাধা দিলাম তখন সেও আমাকে বলতেছে যে তাকে ডিভোর্স দেওয়ার জন্য, বারবার সে আমাকে বলেছে আমাকে ডিভোর্স দিয়ে দাও। তখন ডিভোর্স যখন সে দিতে বলে তৎক্ষণিক আমি এক মাস পর্যন্ত আমার মাথার মধ্যে চিন্তা করে দেখলাম, চিন্তা করার পরে দেখলাম যে তার সাথে আমার সাথে সংসার হচ্ছে না, তখন আমি আইনগতভাবে গিয়ে তাকে আমি ডিভোর্স দিয়ে দিই। ইউসুফ বলেন, মাইমুনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউসুফ সহ তার বাবা ও অন্যান্য ভাইয়েরা তাকে মারধর করেছে বলে কয়েকটি গণমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে, যা সম্পূর্ণ বানোয়াট। ইউসুফ তার পরিবারের সম্মানহানির উদ্দেশ্যে করা এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে জানতে মাইমুনা কালাম নিহারিকার সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন। পরে কল দিলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। নিউজ ডেস্ক, CCN।